এমন দেখলে বলো তো যে হঠাৎ করে এতটা শিওর হয়ে বলে দিলে যে বাঁচবে না? তোকে একটা গল্প বলি, গল্প না এটা সত্যি ঘটনা। এক বয়স্ক ভদ্রমহিলা তার ছেলেমেয়েরাই তাকে ভর্তি করে দিয়ে যায়। এতটাই নিজের ভাবতে শুরু করেন যে উনি আমার নাম ধরে ডাকা শুরু করেন। যেদিন ফিরে গেলাম সেদিন ভদ্রমহিলা মারা গেছেন। তারপর বুঝলি আমি যখনই কোনো রোগীকে দেখতে যেতাম তার মধ্যে বেশ কয়েকজন রোগী মাথার ঠিক মাথার কাছে আমি ভদ্রমহিলাকে দাঁড়িয়ে থাকতে কিংবা বসে থাকতে দেখেছি। যে সমস্ত রোগীদের মাথার কাছে ওই ভদ্রমহিলাকে দাঁড়িয়ে থাকতে কিংবা বসে থাকতে দেখেছি সে কোনো রোগী আর বাঁচেনি, সেদিন রাত্রি মারা গেছে। ডাক্তার